নমস্কার বন্ধুরা, জবাব দিছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হবে, তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। নিয়োগটি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু হচ্ছে। এবার এক এক করে সেগুলো তোমাদের আলোচনা করব, যে লাস্ট ডেট কী রয়েছে, কোয়ালিফিকেশান এবং কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, সবটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সেপ্টেম্বরের 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অক্টোবরের 5 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান জারি থাকবে। আর এক্ষেত্রে তোমাদের যে একটা অনলাইন টেস্ট হবে সেটা কিন্তু নভেম্বর অথবা ডিসেম্বরে হতে পারে, এই বছরই নভেম্বর ডিসেম্বরে হবে। এবং এক্সাম যবে হবে তার 10 দিন আগে কিন্তু তোমরা এখান থেকে মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে https://bank/sbi/career অথবা https://www.sbi.co.in/careers। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের এবার এক এক করে আমি দেখিয়ে দেবো যে এখানে কী কী ইনফরমেশান রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের একটা সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু একটা রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টে কিন্তু ভাগ করা রয়েছে, যেহেতু এখানে দুরকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে দুরকমভাবে কিন্তু তোমাদের ভাগ করা রয়েছে। মানে দুরকম পোস্ট যেহেতু রয়েছে, তাই দুরকম পোস্টের জন্য দুরকমভাবে কিন্তু এক্সাম প্যাটার্ন রয়েছে। তো এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি, প্রফেশনাল নলেজ, তো এই পার থেকে কিন্তু কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেন টোটাল এবং 100 নাম্বার রয়েছে, 1 ঘন্টা সময় পাবে। এবং এক্ষেত্রে আরেকটা যেই পোস্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি এবং প্রফেশনাল নলেজ থেকে কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেন, 100 নাম্বার রয়েছে। তো এক্ষেত্রে 1 ঘন্টা করে তোমরা কিন্তু সময় পাচ্ছ। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু এক্ষেত্রে বলা রয়েছে যে দেয়ার ইজ নো সিলেকশনাল কাট অফ। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু কাট অফ থাকছে না। এবং এক্ষেত্রে তোমাদের যে এক্সাম মিডিয়ামটা মানে ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের জন্য কিন্তু ইংলিশ, হিন্দি এবং বাংলা 3টে ল্যাঙ্গুয়েজই থাকছে। তো বাংলা থেকেও কিন্তু তোমরা, বাংলাতেও কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই সুযোগটা রয়েছে। এবং সিলেকশন প্রসিডিওরে যেটা বলা রয়েছে, তোমাদের যে অনলাইন টেস্ট হবে সেখানে 100 নাম্বার এবং ইন্টারভিউ থেকে 25 নাম্বার রয়েছে। এবং এই দুটো কোয়ালিফাই করলে তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে রিটার্ন টেস্ট কিন্তু বলা রয়েছে যে এখানে কিন্তু একটা টেন্টেটিভলি এখানে কিন্তু মাসের উল্লেখ রয়েছে, নভেম্বর ডিসেম্বর, সেটা তোমাদের শুরুতেই বলেছি। আর এক্ষেত্রে সবটা কিন্তু নোটিফিকেশানে পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান তোমরা করবে। তো এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে, দেখো যে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু এখানে 100 নাম্বার যেটা রয়েছে সেই 100 নাম্বারের জন্য কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু মানে 40 নাম্বার কিন্তু মিনিমাম পেতে হবে যদি তোমরা ইন্টারভিউ দিতে চাও। তো এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউতেও কিন্তু তোমাদের 25 নাম্বার থাকছে। তো মিনিমাম একটা নাম্বার না পেলে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না। তো এখানে যে তোমাদের পে স্কেলটা রয়েছে, তো সেই পে স্কেলটা কিন্তু বেশ ভালো মানের রয়েছে, 17,900 থেকে শুরু করে 20,900 এই হিসাবে কিন্তু ভাগ করা রয়েছে বেতন কাঠামো। তো এক্ষেত্রে তোমাদের পে স্কেল কিন্তু মানে পরপর দেওয়া রয়েছে, সেটা অনলাইনে তোমরা নোটিফিকেশানে তোমরা অবশ্যই সেটা একবার চেক আউট করে নিও। এবার সরাসরি চলে যাব যে এখানে তোমাদেরকে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কী রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে দুরকম পোস্ট রয়েছে, একটা হলো ফর দ্য পোস্ট অফ আর্মোরার্স, আর একটা হচ্ছে কন্ট্রোল রুম অপারেটর। তো এক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। দেখো দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে তোমাদের কিন্তু সার্কেল দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কলকাতাতেই কিন্তু সার্কেল হিসেবে দেওয়া রয়েছে, ভ্যাকেন্সিগুলো এখানে পাশাপাশি দেওয়া রয়েছে। এবং এক্ষেত্রে দুরকম যেহেতু পোস্ট রয়েছে এবং সেক্ষেত্রে মিনিমাম এজ লিমিট 20 থেকে 45 দুটো পোস্টের ক্ষেত্রেই সেম, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়টা তোমরা পেয়ে যাবে। এবং মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো বলা রয়েছে মিনিমাম পাস ইন 10+2 মানে উচ্চ মাধ্যমিক, আর ইকুইভ্যালেন্ট অর আর্ম ফোর্স স্পেশাল সার্টিফিকেট যদি থাকে
উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে প্রেফারেন্স পাচ্ছ। এছাড়াও পাশে যে পোস্টটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশান লাগছে, উচ্চ মাধ্যমিক লাগছে, এবং এক্ষেত্রে কিন্তু 50% মিনিমাম একটা মার্কস লাগবে, এটাই বলা রয়েছে। এবং তোমাদের যদি মানে আর্ম ফোর্স স্পেশাল সার্টিফিকেট যদি থাকে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি, অথবা যদি তোমরা গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু টেকনিক্যাল একটা কোয়ালিফিকেশান লাগবে, এবং সমস্ত কোয়ালিফিকেশানটা কিন্তু 1/8/2023 অনুযায়ী, তোমাদের এজ লিমিট বলো, তোমাদের কোয়ালিফিকেশান বলো, সেটা কিন্তু সবটা 1/8/2023 অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে। তো টেকনিক্যাল কোয়ালিফিকেশানে কোন কোন ফোর্স থেকে তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তোমাদের কিন্তু মেডিকেলি কিন্তু তোমাদের ফিট অ্যান্ড ফাইন হতে হবে, মেডিকেলি ফিট থাকতে হবে বলা রয়েছে। দেখো, ওনলি মেডিকেলি ফিট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তো এখানে যারা মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের তো এক্সাম প্যাটার্ন বলেই দিলাম কী রয়েছে, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজটাও বলে দিলাম, বাংলা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম দিতে পারছো। পুরো নোটিশটা ভালো করে আগে পড়বে, তারপর যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবে। তো এক্ষেত্রে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।